নমস্কার বন্ধুরা, কান্তা কলকাতা ব্লগ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করলা ভরোয়া বানিয়ে দেখাচ্ছি কেমন করে বানাতে হয়। এটা সাইড ডিশ হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ। এই যে জিরে নিলাম, জিরে এক চামচের মতন নিলাম, দুই চামচের মতো ধনে নিলাম, এক চামচের মতন মৌরি নিলাম, নুন আছে, হলুদ আছে, বেসন আছে, একটুখানি চিলি নিলাম। এইটা আমি একখানা ছোট্ট আম, ওইটাকে আমি ঘষনি দিয়ে ঘষে নিয়েছি। আর এই যে হিং আছে, আর করলাগুলোকে এমনি করে আর্ধেক আর্ধেক করে আমি ইয়ে করে দিলাম, ঘষে দিলাম। ঘষে মাঝখান দিয়ে চিরা লাগিয়ে নেবেন। এই যে চিরা লাগিয়ে এই এই বিচিগুলোকে বের করে দেবেন, এমনি করে বের করে দেবেন। এটা ভিতরে মশলা ঢুকাবো। রেখেছি, এই যে আমি নুন দিয়ে দিলাম। নুন জল দিলে তাহলে ইয়ে একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো ছোট্ট ছোট্ট দিয়েই ভালো তৈরি হয়, খুব বেশি বড় নিতে যাবেন না, মিডিয়ামটা হলে ভালো হয়। এইটা আপনি স্টোর করে রেখে দেবেন, আপনার এক সপ্তাহ চলবে। যারা নিরামিষ খান, হ্যাঁ, ডাল ডালের সঙ্গেও খেতে পারবেন, এটা এক সপ্তাহ চলবে। এই যে এমনি করে দিলাম তেল দিয়ে, একটুখানি এই মশলাগুলোকে আমি রোস্ট করে নিলাম। একটা ইলাইচি দিয়েছিলাম, রোস্ট করে নিয়েছি। রোস্ট করে নেওয়ার পরে তারপরে এই মশলাগুলোকে ছেড়ে দিলাম। হ্যাঁ, নুন দিয়ে দিলাম, আপনি নিজের টেস্ট হিসাবে দেবেন। হলুদ দিয়ে দিলাম, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হিং দিয়ে দিলাম। এই যে বেসন আছে, বেসনটা দিয়ে দিলাম। এটা বেসনটা জাস্ট বাইন্ডিং এর জন্য, আপনি নিজের টক হিসাবে দেবেন। কাঁচা আম দিয়ে দিলাম, একটুখানি গুড় দিয়ে দিলাম, চিনিও দিতে পারেন আপনি। আমি একটুখানি গুড় দিয়ে দিলাম। আর কিছু লাগবে না, একটু ভাজা ভাজা করে নিই। একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, খুব বেশি চাই না, একটুখানি হলেই হবে। মশলাটা রেডি হয়ে গেছে, আপনি ওই সব মশলাগুলো একটুখানি রোস্ট করে ঠান্ডা করে রেখে দেবেন, যখন তখন এইসব ঘরোয়াগুলোর মধ্যে দিয়া যায়। একটু সুন্দর করে ঠান্ডা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। করে ভালো করে চিপে নেবেন, ভালো করে চিপে নেবেন। জল নেই, এটার মধ্যে জল ছিল, সরিয়ে দিলাম। এমনি করে একটুখানি যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেবেন, এমনি করে আপনি এগুলোর মধ্যে দিয়ে দেবেন, ঠেসে ঠেসে করে দিয়ে দেবেন। এমনি করে ঠেসে ঠেসে করে ভালো করে ভরে দেবেন, এমনি করেই। আমি ভিডিও করতে পারলাম না, ওই গান হচ্ছিল বলে, পাশে কীর্তন চলছিল বলে করতে পারলাম না। ওই মশলাগুলো কিন্তু আমি রোস্ট করে নিয়েছিলাম, রোস্ট করে তখন আপনাকে আমি মিক্সি দিয়ে বেটে দেখালাম। এটা আপনি বেশি করে 1 কিলোর মতো বানিয়ে রেখে দেবেন, তাহলে আপনার এটা অনেক দিন চলবে, সপ্তাহ চলবে, ডালের সঙ্গে খেতে পারবেন। তেলটা রেডি হয়ে গেছে, স্লো গ্যাসে দেবেন, স্লো গ্যাসে এটা ভাজা হবে। এইটাতে একটুখানি তেল বেশি লাগে, কেন কি এটা সপ্তাহভর আপনি ডিব্বাতে বক্সে ভরে রেখে দেবেন, তাহলে এটা আপনার 1 সপ্তাহ চলবে। এটা স্লো গ্যাসে এখন হবে, এটা হয়ে যাক, তারপরে আপনার এগুলোকে একটুখানি করেলাগুলোকে আস্তে আস্তে করে পাল্টিয়ে নেবেন। যেদিকে বেশি হয়ে গেছে এদিকে কম হয়ে গেছে, এইভাবে চেঞ্জ করে দেবেন।
করলা ভরোয়াটা এমনি করে বানানো হয়ে গেল। আর এই যে একটুখানি তেল বেঁচেছে, একটুখানি তেল বেঁচেছে, আপনি যখন যখন কোনো পাত্রতে রাখবে, কোনো বক্সে রাখবেন স্টিলের, এই তেলগুলো উপর দিয়ে গড়িয়ে দেবেন। তাহলে গড়িয়ে দিলে না, তাহলে এটা অনেক দিন অবধি চলবে। আপনাকে আমি অল্প বানিয়ে দেখেছি, আপনি 1 কেজি বানিয়ে রাখলে রাখবেন, ফ্রিজে স্টোর করে রাখবেন। আর এই মশলাটা বেঁচেছে, এই মশলাটা দিয়ে ছোট্ট ছোট্ট বেগুন চিরা লাগিয়ে এইটা ভরে ভরে বানাতে পারেন, আলু শুকনো আলুর তরকারির মধ্যে সিদ্ধ করে দিতে পারেন, আর ভেন্ডিতেও দিতে পারেন। এইটা এমনি করে আপনি ইউজ করতে পারবেন, আলুর পরোটার মধ্যেও মিলাতে পারেন। তো এই আমার আজকে ছোট্ট একটা রেসিপি বানিয়ে দেখালাম তাড়াহুড়ো করে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই বলবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আমার কলকাতা কান্তা কলকাতা ব্লগে। এই দিকে আমি নমস্কার বিরাম দিলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।